মা ফাতেমার নয়ন মণি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মণি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। এই গজলটা একজন আমাদের তাসরিফ একজন আছে কওমি অঙ্গনের, সে গজল বলছিল, তাকে নাকি কোন হুজুররা বলছে এই গজলটা গাওয়া যাবে না, এই গজলটা তুমি কেন গাইছো? সে বলছে যে আমার এই গজলটা করতে তো প্রায় 41,000 টাকা খরচ হয়েছে। এরপর বলছে এই গজল গাওয়া যাবে না, এটা তাড়াতাড়ি কাটো। সে আয়শা ফেসবুকে আয়শা লাইভে আয়শা কইছে যে আমার আকাবেররা বলছে গজলটা কেটে ফেলার জন্য। পরে তার সে গজলটা ইউটিউব থেকে চ্যানেল থেকে ফেসবুক থেকে এটা কেটে দিছে এবং যারা এটা সারছিল তাদেরকেও বলছে তোমরা কেটে দাও। আবার সে লাইভে বলছে গিয়াসুদ্দিন তাহির হুজুর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কারণ এই গজলটা তো উনিও গাইছে, কারণ আমি গাইছি বলতে আমরা হুজুররা দর্শে যেটা বলেছে, এখন আমি যে গাইছি সে এইটাও উল্লেখ করছে, দিকে আমি কথাটা বলতেছি। এই গজলটা নিয়ে আপত্তি থাকার কোনো কথা না, এটা এটা নিয়ে কোনো আপত্তি থাকার কথা না। যারা তোমাকে বলছে আমি বলবো, ওনাদেরকে পরামর্শ দিব, আপনারা একটা তরুণ প্রতিভাবান একটা ছেলে এই গজলটা গেয়েছে আহলে বাইতের মহব্বতে, তাকে ওই সুন্দর রাস্তা থেকে এই গজলটা কেটে দেওয়ার আহ্বান করা আপনাদের উচিত হয়নি। তাদের মা ফাতেমার নয়ন মণি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মণি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হবেন হাদিসে প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মণি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মণি হযরত আলীর জান, কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে, দয়াল নবী দয়াল নবী করল দোয়া ও গো রব্বানা, জান্নাত হতে কুদরতের পোশাকে পাঠাও না, লাল সবুজের সেই পোশাকে কারবালার শান, লাল পোশাকে লাল সবুজের সেই পোশাকে কারবালার শান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মণি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মণি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন। লাল রঙের পোশাক হতে মাটি নিলেন হাতে, এই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে, ঠিক কিনা? সীমার যখন করবে জবাই নিজের হাতে, মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে, হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ, হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মণি হযরত আলীর জান, মা ফাতেমার ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। এই গজলটা নিয়ে এখন শুরু হয়েছে অনেকের সমস্যা। এই গজলটা একজন আমাদের তাসরিফ একজন আছে কওমি অঙ্গনের, সে গজল বলছিল, তাকে নাকি কোন হুজুররা বলছে এই গজলটা গাওয়া যাবে না, এই গজলটা তুমি কেন গাইছো? সে বলছে যে আমার এই গজলটা করতে তো প্রায় 41,000 টাকা খরচ হয়েছে। এরপর বলছে এই গজল গাওয়া যাবে না, এটা তাড়াতাড়ি কাটো।
সে আয়েশা ফেসবুকে আয়েশা লাইভে আয়েশা কইছে যে আমার আকাবেররা বলছে গজলটা কেটে ফেলার জন্য পরে তার সে গজলটা ইউটিউব থেকে চ্যানেল থেকে ফেসবুক থেকে এটা কেটে দিয়েছে এবং যারা এটা সার্চছিল তাদেরকেও বলছে তোমরা কেটে দাও আবার সে লাইভে বলছে গিয়াসউদ্দিন তাহির হুজুর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি কারণ এই গজলটা তো উনিও গাইছে কারণ আমি গাইছি বলতে আমরা হুজুররা দর্শে যেটা বলেছে এখন আমি যে গাইছি সে এটা উল্লেখ করছে দিকে আমি কথাটা বলতেছি এই গজলটা নিয়ে আপত্তি থাকার কোনো কথা না এটা এটা নিয়ে কোনো আপত্তি থাকার কথা না যারা তোমাকে বলছে আমি বলবো ওনাদেরকে পরামর্শ দিব আপনারা একটা তরুণ প্রতিভাবান একটা ছেলে এই গজলটা গেয়েছে আহলে বাইতের মহব্বতে তাকে ওই সুন্দর রাস্তা থেকে এই গজলটা কেটে দেওয়ার আহ্বান করা আপনাদের উচিত হয়নি তাদের না তাদের তাদের প্রশ্ন হলো এখানে গজলটা নিয়ে এখানে যে আমি যে এখানে যে গজলটার ভিতরে আছে দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আউলাদ রাসূল শহীদ হবেন হাদিসে প্রমাণ আর লাস্টের কলি আছে মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ ওই যে এই যে শব্দটি আছে এই কারণে এই ছেলেটাকে বলছে তুমি এই গজলটা কেটে ফেলো এই গজলটার কথার সাথে নাকি বাস্তবতার মিল নাই আমি একটু বলতে চাই আমার রসুল ইলমে গায়েব জানে কি জানে না জানে কি জানে না জানাইছে কে তো রাসূল সাল্লাল্লাহু যে বইলা গেছে হুসাইন কোন কোন জায়গায় শহীদ হবে মাটিগুলো চিহ্নিত করা যেই ঘটনা আমরা জানি না সেটা রাসূল জানতেন রাসূল আমাদেরকে বলে গেছেন এটা তো রাসূলের কাছে ইলমে গায়েব ছিল কথা বলেন ঠিক না ঠিক এবং ঘটনাটা যদি বাস্তবে না মিলতো নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরেই তো ঘটনাটা ঘটছে যদি ঘটনাটা না ঘটতো তাহলে ঠিক আছে যে রাসূল বইলা গেছে এটা মিলছে না তো রাসূল তো এই গায়েবের খবর তো আগেই বইলা গেছে তো এই কথাটাই তো এখানে আছে উল্লেখ তো আপনারা এই গজলটার বিরোধিতা করলেন কেন আমার এটা বুঝে আসে নাই কথা বলেন ঠিক না ঠিক আমার মনে হয় এটা বুঝে আসে নাই এটা এই গজলটার ভিতরে যতগুলো কলি আছে প্রত্যেকটা কলি হাদিস থেকেই নেওয়া হাদিসের অনুবাদকে আমরা ছন্দ আকারে অভিব্যক্তি প্রকাশ করেছি যদি আপনাদের কোনো চ্যালেঞ্জ থাকে এই ব্যাপারটা নিয়ে আমাদের সাথে ইনশাল্লাহ বসতে পারেন আমরা পানির মতন এই বিষয়গুলো বুঝাইয়া দিব কথা বলেন ঠিক না ঠিক এই জন্য যুবক ভাইরা আমার এই গজলটার সাথে কোনো কোনো কোরআন সুন্নার কোনো সাংঘর্ষিক নয় ঠিক আছে তো ইনশাল্লাহ ভাইরা আমার আসলে মূলত ইলমে গায়েবের ব্যাপারে তো ওনাদের আগে থেকে একটি সমস্যা আমি প্রায় মাহফিলে বলছি যদি আপনারা ইলমে গায়েব নবীজির ইলমে গায়েব না মানেন আমাদের সাথে আপনারা বসুন আমরা পানির মতন বুঝাইয়ে দিব কতক্ষণ ঠিক না ঠিক এই জন্য এই গজলটা শরীয়ত সম্মত এটার বিরোধিতা করা যাবে না আল্লাহ বুঝার তৌফিক দান করুক আমিন কর আরো জবানটা কইলা কোন আমিন তো আমি কারবালার ময়দান এই গজলটা নিয়ে এখন শুরু হইছে অনেকের সমস্যা এই গজলটা একজন আমাদের তাসরিফ একজন আছে কওমি অঙ্গনের সে গজল বলছিল তাকে নাকি কোন হুজুররা বলছে এই গজলটা গাওয়া যাবে না এই গজলটা তুমি কেন গাইছো সে বলছে যে আমার এই গজলটা করতে তো প্রায় 41,000 টাকা খরচ হয়েছে এরপর বলছে এই গজল গাওয়া যাবে না এটা তাড়াতাড়ি কাটো সে আয়েশা ফেসবুকে আয়েশা লাইভে আয়েশা কইছে যে আমার আকাবেররা বলছে গজলটা কেটে ফেলার জন্য পরে তার সে গজলটা ইউটিউব থেকে চ্যানেল থেকে ফেসবুক থেকে এটা কেটে দিছে এবং যারা এটা সার্চছিল তাদেরকেও বলছে তোমরা কেটে দাও আবার সে লাইভে বলছে গিয়াসউদ্দিন তাহির হুজুরের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি কারণ এই গজলটা তো উনিও গাইছে কারণ আমি গাইছি বলতে আমরা হুজুররা দর্শে যেটা বলেছে এখন আমি যে গাইছি সে এটা উল্লেখ করছে দিকে আমি কথাটা বলতেছি এই গজলটা নিয়ে আপত্তি থাকার কোনো কথা না এটা এটা নিয়ে কোনো আপত্তি থাকার কথা না যারা তোমাকে বলছে আমি বলবো ওনাদেরকে পরামর্শ দিব আপনারা একটা তরুণ প্রতিভাবান একটা ছেলে এই গজলটা গেয়েছে আহলে বাইতের মহব্বতে তাকে ওই সুন্দর রাস্তা থেকে এই গজলটা কেটে দেওয়ার আহ্বান করা আপনাদের উচিত হয়নি তাদের না তাদের তাদের প্রশ্ন হলো এখানে গজলটা নিয়ে এখানে যে আমি যে এখানে যে গজলটার ভিতরে আছে দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আউলাদ রাসূল শহীদ হবেন হাদিসে প্রমাণ আর লাস্টের কলি আছে মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ ওই যে এই যে শব্দটি আছে এই কারণে এই ছেলেটাকে বলছে তুমি এই গজলটা কেটে ফেলো এই গজলটার কথার সাথে নাকি বাস্তবতার মিল নাই আমি একটু বলতে চাই আমার রসুল ইলমে গায়েব জানে কি জানে না জানে কি জানে না জানাইছে কে তো রাসূল সাল্লাল্লাহু যে বইলা গেছে হুসাইন কোন কোন জায়গায় শহীদ হবে মাটিগুলো চিহ্নিত করা যেই ঘটনা আমরা জানি না সেটা রাসূল জানতেন রাসূল আমাদেরকে বলে গেছেন এটা তো রাসূলের কাছে ইলমে গায়েব ছিল কথা বলেন ঠিক না ঠিক এবং ঘটনাটা যদি বাস্তবে না মিলতো
নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরিত ঘটনাটা ঘটছে যদি ঘটনাটা না ঘটতো তাহলে ঠিক আছে যে রাসূল বইলা গেছে এটা মিলছে না তো রাসূল তে এই গায়েবের খবর তো আগেই বইলা গেছে তো এই কথাটাই তো এখানে আছে উল্লেখ তো আপনারা এই গজলটার বিরোধিতা করলেন কেন আমার এটা বুঝে আসে নাই কথা বলেন ঠিক না বেঠিক আমার মনে হয় এটা বুঝে আসে নাই এটা এই গজলটার ভিতর যতগুলো কলি আছে প্রত্যেকটা কলি হাদিস থেকেই নেওয়া হাদিসের অনুবাদকে আমরা ছন্দ আকারে অভিব্যক্তি প্রকাশ করেছি যদি আপনাদের কোনো চ্যালেঞ্জ থাকে এই ব্যাপারটা নিয়ে আমাদের সাথে ইনশাআল্লাহ বসতে পারেন আমরা পানির মতো এই বিষয়গুলো বুঝাইয়া দিব কথা বলেন ঠিক না বেঠিক এইজন্য যুবক ভাইরা আমার এই গজলটার সাথে কোনো কোনো কোরআন সুন্নাহর কোনো সাংঘর্ষিক নয় ঠিক আছে তো ইনশাআল্লাহ ভাইরা আমার আসলে মূলত ইলমে গায়েবের ব্যাপারে তো উনাদের আগে থেকে একটি সমস্যা আমি প্রায় মাহফিলে বলছি যদি আপনারা ইলমে গায়েব নবীর ইলমে গায়েব না মানেন আমাদের সাথে আপনারা বসুন আমরা পানির মতন বুঝাইয়ে দিব কথা ঠিক না বেঠিক এই জন্য এই গজলটা শরীয়ত সম্মত এদের বিরোধিতা করা যাবে না আল্লাহ বোঝার তৌফিক দান করুক আমিন কর আরো জবানটা কইলা কোন আমিন তো আমি